স্বাগত 24 ঘন্টা আমি পূজা আপনাদের সঙ্গে দাউদকে মৃত জল্পনা তুঙ্গে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডনের এমনই দাবি করা হয়েছে একটি সংবাদ সংস্থার তরফে তড়িঘড়ি তাকে করাচির হাসপাতালে ভর্তি করানো হয় অত্যন্ত সংকটজনক অবস্থা ছিল যদিও দাউদের সঙ্গে ছোটা শাকিলের দাবি এই খবর একেবারেই ভুয়ো বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিক্রম কি খবর পাওয়া যাচ্ছে দেখো অসমর্থিত সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড বা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সম্প্রতি তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং তারপর প্যারালাইসিসের অ্যাটাক হয়ে যায় তার হসপিটালের মধ্যে এবং এই পর থেকে কিন্তু একটা সাইড প্যারালাইজ হয়ে যায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে করাচির একটি হাসপাতালে এমনটাই কিন্তু অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে তার বাড়ির লোক বা ছোটা শাকিল তার ঘনিষ্ঠ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় সংবাদপত্রে তারা যে সাক্ষাৎকার দিচ্ছে সেখানে তারা জানিয়েছেন যে এটা পুরোপুরি ভুয়ো খবর এই খবরে কিন্তু কোনো সত্যতা নেই যদিও ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু গোটা বিষয়টার উপরে নজর রাখছে এবং সেক্ষেত্রে যেটা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে দাউদ ইব্রাহিম তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে করাচিতে সেখানে যে ক্রিস্টান হিলে যেখানে সে থাকে সেখানে এই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্যারালিটিক্যাল অ্যাটাক হয় এই মুহূর্তে তার ক্রিটিক্যাল কন্ডিশন এমনটাই কিন্তু ওই অসমস্ত সূত্রের দাবি সেক্ষেত্রে এই যে এই যে খবর যেখানে যেটা বলা হচ্ছে যে দাউদ ইব্রাহিম এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তার এখনো পর্যন্ত সত্যতা যাচাই করা হয়নি যদিও ভারত সরকার বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স গোটা বিষয়টির উপর নজর রাখছে যে দাউদ ইব্রাহিম এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কি পরিস্থিতিতে তিনি রয়েছেন বিক্রম ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছে ঢাকা দিল্লির কাছেও সে মোস্ট ওয়ান্টেড দুদেশের গোয়েন্দাদের কাছে আজও বেপাত্তা পরেশ বড়ুয়া অথচ তাকেই দেখা গেল মায়ানমারের জঙ্গলে বিহুর তালে খোস মেজাজে বিহুর তালে তাল মেলাচ্ছেন অনেকেই সেই দলেই দেখা মিলল আরও একজনের কে ভারত এবং বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পরেশ বড়ুয়া বহু তল্লাশির পরও দুদেশের গোয়েন্দারা আজ পর্যন্ত যা নাগাল পাননি সেই আলফা প্রধানকে দেখা গেল বহাল তবিয়তে মায়ানমারের জঙ্গলে সঙ্গী সাথীদের নিয়ে মাদলের তালে তালে কোমর তোলাতে পরনে ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবি এবং পাজামা গলায় অতি পরিচিত গামছা পরেশ বড়ুয়াকে ঘিরে রেখেছে একাধিক সশস্ত্র নিরাপত্তারক্ষী প্রত্যেকের হাতেই অত্যাধুনিক রাইফেল তারিখটা সম্ভবত 25 এপ্রিল গোয়েন্দাদের দাবি চীনের মদতে উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ছক কষছে পরেশ বড়ুয়া তার জন্য চীনের ইউনান প্রদেশের সীমান্ত শহর রুইলিতে শিবির গড়েছে আলফা প্রধান সেখানেই জোর কদমে চলছে প্রশিক্ষণ অস্ত্র আসছে উত্তর মায়ানমারের কাচিন থেকে যা ছড়িয়ে পড়ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন শহরে এই কাজে পরেশ বড়ুয়ার সঙ্গে হাত মিলিয়েছে নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন খাপলাং এবং কেএলও বর্তমানে জঙ্গি নেতা এসএস খাপলাংয়ের অবস্থান মায়ানমারে ফলে ক্রমশই দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে উঠছে আলফা প্রধান পরেশ বড়ুয়া ভারত এবং বাংলাদেশে প্রায় নাকের ডগায় লুকিয়ে আলফা প্রধান অথচ দুদেশের পুলিশ কিংবা গোয়েন্দাদের কারো কাছেই কোনো খবর নেই এই ভিডিও সামনে আসতেই উঠছে সেই প্রশ্ন ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা সিবিআই পর এবার ইডি নারদে মামলা রুজু করলে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক তছরু প্রতিরোধ আইনে 12 জন তৃণমূল নেতা নেত্রী সহ 14 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা রোজভ্যালি কাণ্ডে আরও কয়েকজন প্রভাবশালীর নাম পেয়েছে সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রের খবর দুই মামলাতেই অভিযুক্তদের জেরার জন্য তলব করা হতে পারে নারদকাণ্ডে তৃণমূলের 12 জন নেতা নেত্রী এবং এক আইপিএস অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সিবিআই সিবিআইয়ের এফআইআরে যাদের নাম আছে তাদের সকলের বিরুদ্ধেই ব্যাংকশাল কোর্টে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সঙ্গে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে নারদে আর্থিক তছরূপ হয়েছে বলেই মনে করছে ইডি তাই তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে
ইডির যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইডি সূত্রে খবর, টাকা কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কারা লাভবান হলেন, তদন্তের সমস্ত দিকই খতিয়ে দেখা হবে। সেজন্য এক এক করে অভিযুক্তদের তলব করা হতে পারে। নারদে সিবিআই ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখছে। টাকা হাত বদলের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিয়ে এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ইডি। সময় যত এগোবে ততই আরও গুরুত্বপূর্ণ সূত্র উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা। বৃহস্পতিবারই রোজভ্যালি কাণ্ডে খুরদার আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করে সিবিআই। গৌতম কুণ্ডু ছাড়াও দুর্নীতি দমন আইনে জমা পড়া চার্জশিটে নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালের। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্তে আরও কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে। এদের বিরুদ্ধে তথ্য প্রমাণের খোঁজে সিবিআই। গোয়েন্দারা মনে করছেন এরা সকলেই চিটফান্ড কাণ্ডে জড়িত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পাকাপোক্ত তথ্য প্রমাণ হাতে এলেই জেরার জন্য এই প্রভাবশালীদের তলব করা হবে। ভুবনেশ্বর থেকে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।